তৃণমূল নেতাদের মদতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই রাতভর চলছে অশ্লীল নৃত্য জুয়ার আসর বলে অভিযোগ করে বিজেপি নেতৃত্ব। জানা যায়, মালদার হরিশ্চন্দ্রপুর থানার হরদম নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীরের পাশেই বসেছে রাতভর চটুল নৃত্যের আসর বলে অভিযোগ। আসরে অবাধে প্রবেশ করছে শিশু থেকে বৃদ্ধ সকলেই। আসরের পাশেই চলছে জুয়ার ঠেক বলে অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ, শাসক দলের একাংশ নেতাদের মদতে এসব চলছে, এর প্রতিবাদ করার সাহস কারণ নেই। সেই জন্য আমরা শুনেছি যে জুয়ার আসরে গান, এটা যাত্রা গান চলছে, চলছে, এটা অন করেছে, তিন দিন যাবতীয় চলছে, আরও কয়েকদিন চলবে বলতে পারছি না। কিন্তু আমরা চাই না যে না এই আমাদের এই পার্শ্ববর্তী এলাকাতে যেন না হয়, হসপিটালে আশেপাশে না হয়, এটাই চাইছি আমরা। আমি এটাই শুনতে পাচ্ছি, দেখছি যে এখানে গান হচ্ছে, এটা পজিটিভ দিক নয়, শুধুমাত্র এটা সমাজের পক্ষে নেগেটিভ দিক। এটা কখনোই উন্নতির মানে দিকে আসতে পারে না, এটা সমাজকে নেগেটিভ দিকে অধঃপতন করতে পারবে, এটা এটা সমাজের উন্নতি মোটেই আনতে পারবে না। ঘটনার সত্যতা স্বীকার করেছে স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। এখানে যতদূর শুনেছি রাত্রে কিছু ধরনের বিভিন্ন চুটুল নাচ পাচ্ছে, এই ধরনের কিছু হচ্ছে শোনা কথা, যদিও আমার দেখার সুযোগ হয়নি বা সেই মতো দেখার ইচ্ছাও নেই। আর আমাদের যেহেতু দিনে ডিউটি, আমরা ডিউটি করে বন্ধ করে চলে যাই, অনলি ফর আউটডোর আমাদের, তো সেইটাগুলো যেহেতু শুনেছি, তো যদি সত্য হয় বলবো এগুলো বন্ধ হওয়া উচিত, তো ঠিক না, যাওয়া উচিত না বা পাঠানো গার্জিয়ানদের এগুলো দেখা উচিত। আর সবচেয়ে বড় কথা, এগুলো তো আমি নিজে যেহেতু দেখিনি, মানুষের মুখে শুনছি, যদিও তারা জানান রাতে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকে, তারা জানান বিষয়টি প্রশাসনকে জানাবেন। বিজেপির জেলার সাধারণ সম্পাদক কিষান কেডিয়া অভিযোগ করেন, শাসক দলের নেতাদের মদতেই এই নোংরা কাজ চলছে। আমরা যেটা খবর পেলাম, হরদমনগরের যে স্বাস্থ্যকেন্দ্র আছে তার পাশে একটা নাচ গানের আসর চলছে এবং জুয়ার আসর চলছে, এগুলো সমাজের পক্ষে ভালো না, শাসক দলের মদতে এবং প্রশাসনের মদতে এগুলো প্রোগ্রাম হচ্ছে। এতে গ্রামের ভদ্র শিক্ষিত ছেলে মেয়ে বাচ্চা এরা সবাই নষ্ট হচ্ছে। এই অশ্লীল নাচ যেটা আমি দেখতে পেলাম আর যেটা জুয়ার আসর চলছে, এগুলো সম্পূর্ণ শাসক দল মদত দিচ্ছে, শাসক দলের সঙ্গে প্রশাসন জড়িত আছে। যদি শাসক দল যদি মদত না করে, তার প্রশাসনও এই কাজটা করাতে পারে না। আমরা বলবো যে এইরকম অশ্লীল নাচ যেন আমাদের এলাকাতে না হয় এবং প্রশাসন এটা যেন কঠোরভাবে দেখে। যদিও তৃণমূল ব্লক সভাপতি হযরত আলী জানান, বিজেপির করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এর সঙ্গে তাদের দলের কোনো যোগাযোগ নেই। এই ব্যাপারটা আমরা লোকমুখে আমরা শুনেছি যে সেখানে করে একটা অশ্লীল নাচ চলছে এবং তার পাশে জুয়ার আসরও চলছে, তবে এইটা যদি চলতে থাকে এটা তো খুবই মানে সমাজের পক্ষে অন্যায়। এটা প্রশাসনকে বলে যাতে এটা না হয় তার ব্যবস্থা করে দেবে। আমাদের তৃণমূলের কোনো মদত নেই এবং এই অশ্লীল নাচে থাকবেও না, এবং এই যে আমাদের বিজেপি যারা আছে এখানে, কর্মীরা যারা আছে ওরা তো নাই, ওদের সমস্ত ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, ওরা এখন ওরা মাথা খারাপ হয়ে গেছে বলে এই সমস্ত কথা তারা বলে বেড়াচ্ছে। আমাদের দলের তারা দুর্নাম করতে চাইছে, কিন্তু আমাদের দল এগুলোকে প্রশ্রয় কোনোদিন দায়ী দেবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।